মেয়েরা আমরা প্রথমত আমাদের ছাতনা ব্লক, তারপরে জেলা, তারপর রাজ্য, তারপর বাঙালির প্রিয় খেলা ফুটবল। ভারতের স্বপ্ন ছিল ফুটবল খেলার, কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলা কথা শুনি চোখ লাল হয়ে উঠেছিল সমাজের সকলের। ফলে ফুটবল খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল তার। তাই এবার নিজের স্বপ্নকে পরবর্তী প্রজন্মের মধ্যে বাস্তবায়িত করতে উদ্যত হয়েছেন ছাতনার দুমদুমির ভারতী মুদিকোড়া। নিজের মেয়ের সঙ্গে গ্রামের মেয়েদের নিয়ে এগিয়ে চলেছেন তিনি। নারী পুরুষের ঊর্ধ্বে গিয়ে ফুটবল বাঙালির প্রাণের খেলা। ছোট থেকেই ভারতী স্বপ্ন দেখতেন ফুটবলার হবে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে নিজে না পারলেও গ্রামের মেয়ে এবং নিজের মেয়েকে ফুটবল শিখিয়ে তিনি লক্ষ্য পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঙালির প্রিয় ফুটবল, স্বপ্ন ছিল ফুটবল খেলা, কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলা তোবা তোবা, কথাটা শুনেই চোখ লাল হয়ে উঠেছিল সমাজের সকলে। ফলে ফুটবল খেলার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। তাই এবার নিজের স্বপ্নকে পূরণ করতে পরবর্তী প্রজন্মের মধ্যে বাস্তবায়িত করতে উদ্যত হয়েছেন ছাতনার দুমদুমির ভারতী মুদিকোড়া। নিজের মেয়ের সঙ্গে গ্রামের মেয়েদের নিয়ে এগিয়ে চলেছেন তিনি। ছেলেবেলায় ভারতী দেবীর স্বপ্ন ছিল ফুটবলকে হাতিয়ার করে তিনি এগিয়ে যাবেন, কিন্তু তিনি যে সমাজে বাস করেন সেই সমাজে মেয়েদের খেলাধুলা নিয়ে স্বপ্ন দেখা যেন অপরাধ ছিল। তাতে কি যায় আসে, নিজের স্বপ্ন পূরণ নাই বা হলো, কিন্তু এখানেই থেমে যায়নি। যুদ্ধ শেষের আগে ময়দান ছাড়তে নারাজ ভারতী দেবী। নিজের দেখা স্বপ্নকে বাস্তবায়িত করতে 2009 সাল থেকে তার পরবর্তী প্রজন্মদের নিয়ে শুরু করে দিয়েছেন ফুটবল প্রশিক্ষণ শিবির। ধীরে ধীরে সেই প্রশিক্ষণ শিবির এখন অনেক বড় হয়ে উঠেছে। এই প্রশিক্ষণ শিবির থেকেই এখন মেয়েরা রাজ্য স্তর থেকে শুরু করে জাতীয় স্তর সব জায়গাতে অংশগ্রহণ করেছেন। ভারতী দেবী নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারলেও মেয়ের ইচ্ছা পূরণের মাধ্যমে আজ যেন তার সব আনন্দ। তবে নিজে ফুটবলার হতে না পারলেও কোচ হতে পেরে খুশি ভারতী দেবী। তবে তার এই প্রশিক্ষণ শিবিরে রয়েছে আর্থিক অনটন। তার শিবিরের মেয়েদের ফুটবল খেলার প্রয়োজনীয় সামগ্রী নেই, তাই সাহায্যের আবেদন জানিয়েছেন ভারতী দেবী। দিদি, কতদিন ধরে এই প্রয়াস আপনার? এই মেয়েরা কোথায় কোথায় খেলেছে আপনার? এই মেয়েরা আমরা প্রথমত আমাদের ছাতনা ব্লক, তারপরে জেলা, তারপর রাজ্য, তারপর তো হঠাৎ করে এই প্রয়াস কেন? হঠাৎ করেই হয়ে গেছে, মানে অজান্তে হয়ে গেছে, হঠাৎ করেই হয়ে গেছে। মেয়েদের আর কি খুবই ইচ্ছা ছিল যে মেয়েরা ফুটবল খেলবো, এবং মেয়ে আমার বলেছে যে এরকম ওইটা বললাম যে তোমার প্লেয়ার ডোবার যে অ্যাডভার্টাইজটা দেখে খেলার, সেটা থেকে মেয়েদের একটু ইয়ে হয়েছে যে আমরাও খেলবো, এবং আমাকে জানায় যে মা এরকম দেখো ফুটবল খেলছে মেয়ের, আমরা কি খেলতে পারবো? হ্যাঁ পারবি, কেন পারবি না, তবে মেয়ের দরকার, একা তার ফুটবল হয় না, তো তোকে মেয়ে দিতে হবে। না মেয়ে আমি নিয়ে আসবো, ঠিক আছে তুই 22টা মেয়ে মেয়ে নিয়ে আই। তো আপনার স্বপ্ন কি পূরণ হচ্ছে? হ্যাঁ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর সত্যিকারই পূরণ হয়েছে, অনেকটাই হয়ে গেছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজ 2009 থেকে 2022 পৌঁছে গেছি। আমার মেয়েরা 2021 হ্যাঁ 21 সিভিক ভলান্টিয়ারে জয়েন করেছে, একটা সৈকত কাপ খেলা এসেছিল আমাদের এই থানা থেকে খেলেছিল, সেই থানাতে আমরা চ্যাম্পিয়ন হলাম, ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হলাম, এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুদানে আমাদের মেয়ে 11টা সিভিক চাকরি। আপনার নাম? আমার নাম ভারত। কতদিন ধরে আপনারা এখানে খেলাধুলো করছেন? 10 বছর। এখন পর্যন্ত কোথায় কোথায় অংশগ্রহণ করেছেন? অংশগ্রহণ বলতে মানে ব্লক লেভেল থেকে শুরু করে, মানে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেটের পর ন্যাশনাল মিট করেছে প্রায় আমাদের অধিকাংশ মেয়ে। ভবিষ্যতে কী ইচ্ছে আছে? ভবিষ্যতে ইচ্ছে আছে যে খেলাধুলাটা কন্টিনিউ করতে চাই, আর এখন যে জায়গায় আছি এর থেকে আরও ভালো প্ল্যাটফর্মে যেতে আমাদের, আমি প্লাস আমাদের ফুল টিম চাই এটাই, যে আরও বেটার কিছু জায়গায় খেলা বা আরও খেলার কিছু নতুন কিছু শেখা, যতটা শিখেছে কারণ শেখার তো কোনো শেষ নেই না, চাই যে আরও বেটার কিছু। দেখা যাচ্ছে মহিলারা এমনিতেই খেলাধুলার থেকে বিমুখ, খেলাধুলা করতে চায় না, তো অন্যান্য মহিলাদের জন্য কী বার্তা দেবে? মহিলাদের জন্য এটাই বলবো যে ফুটবলটা খেলে দেখা উচিত, কারণ লাইফে তো অনেকেরই অনেক কিছু এম থাকে, তো আমি এটাই বলবো যে ফুটবলটা আশা করি যদি কেউ কোনো যেই খেলুক না কেন একটা ফুটবলের প্রতি আগ্রহ আসবে, যে না ফুটবলটা খেলা যায় না এরকম কোনো ব্যাপার না, কারণ যদি ফুটবলটা খেলে তো আশা করি ফুটবলটার প্রতি ভালোবাসা বাড়বে এবং কমবে না। নাম তানিয়া মুদি।